গেঁটে বাত, আর্থারাইটিস, জোড়ের যন্ত্রণা বা যে কোনো যন্ত্রণায় যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন দুখানা শক্তিশালী পাওয়ারফুল এঞ্জেল নাম্বার শেয়ার করব, যেই এঞ্জেল নাম্বারগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনারা যারা বাতের ব্যথায় প্রবলেম পাচ্ছেন সেই প্রবলেম থেকে অনেকটাই কিন্তু আরাম পেতে পারবেন। তো প্রথমেই বলে রাখি যে যারা দীর্ঘদিন ধরে বাতের ব্যথা বা জোড়ের ব্যথায় বা বিভিন্ন ধরনের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন তাদের কিন্তু মানসিক লেভেলে, চিন্তার লেভেলে বা থিঙ্কিংয়ের লেভেলে পিউরিফিকেশান আনার প্রয়োজন আছে। আমাদের যে কোনো রোগ সৃষ্টির ক্ষেত্রে কিন্তু আমাদের দুশ্চিন্তা অনেকটাই সাহায্য করে। কথায় বলে না যে চিন্তা চিতার সমান হয়, তাই যারা যারা বাতের রোগে বা জোড়ের ব্যথার প্রবলেমে ভুগছেন তারা যদি রুট কজ বা গোড়ায় থেকে বাতের ব্যথা বা যে কোনো জোড়ের ব্যথাকে নিয়ন্ত্রণ করতে চান তাহলে কিন্তু চিন্তাধারার ওপরে নিয়ন্ত্রণ আনতে হবে। ইয়েস, আপনাকে সবসময় নিজের প্রতি একটা ভালোবাসার ভাব উদ্রেক করতে হবে। অধিকাংশ ক্ষেত্রে দেখবেন বাতের ব্যথায় তারাই কষ্ট পায় যারা সবসময় ইনসিকিউরিটিতে ভোগে, যারা সবসময় মনে করে যে আমাকে কেউ ভালোবাসে না, এই বিশ্বব্রহ্মাণ্ডের বা এই সমাজের প্রত্যেকটা মানুষ আমাকে ঘেন্না করে বা আমি কাউকে ভালোবাসি না, অর্থাৎ সেই মানুষটি সবসময় একটি ভালোবাসার অভাব বোধে ভুগতে থাকে। তো যারা যারা বাতের ব্যথায় প্রবলেম পাচ্ছেন তারা কিন্তু নিজেদেরকে ভালোবাসতে শিখুন। ইয়েস, আমরা যেই টাইপের চিন্তাধারা করি সেই টাইপের হরমোন কিন্তু আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রিলিজ করে। আমরা যদি পজিটিভ চিন্তাধারা করি তো একটি ভালো ক্রিয়েটিভ হরমোন কিন্তু আমাদের শরীরের বিভিন্ন অর্গ্যান বা আমাদের শরীরের বিভিন্ন যে পিটুইটারি গ্ল্যান্ড আছে, বিভিন্ন যে গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ড কিন্তু নিষ্কৃত করে। আবার আমরা যদি খারাপ চিন্তাধারা করি তো বিষাক্ত হরমোন কিন্তু নিষ্কৃত করে, যেগুলো আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগের জন্ম দেয়। তো প্রথমেই যারা বাতের ব্যথা বা জোড়ের ব্যথা থেকে নিয়ন্ত্রণ পেতে চাইছেন বা জোড়ের ব্যথা থেকে গোড়ায় থেকে সেরে উঠতে চাইছেন তাদের বলবো আপনার চিন্তাধারার উপরে নিয়ন্ত্রণ আনুন। চিন্তাধারার উপরে নিয়ন্ত্রণ আনার জন্য নিজেকে ভালোবাসুন। নিজেকে কীভাবে ভালোবাসবেন? প্রথম প্রথম তো আপনাদের মনে হবে যে স্যার তো বলে দিলেন কিন্তু নিজেকে এইভাবে কীভাবে ভালোবাসা যায়। তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠুন, উঠে আয়নার সামনে দাঁড়ান, দাঁড়িয়ে নিজের যে প্রতিচ্ছবি আছে সেই প্রতিচ্ছবির দিকে চোখ রাখুন, রেখে নিজের নাম নিয়ে বলুন যে আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। যেমন আমি যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালোবাসার কথা বলি কীভাবে বলবো? পলাশবর, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, তুমি প্রচণ্ড সুখী, তুমি প্রচণ্ড হ্যাপি, এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেকটা প্রাণী তোমাকে ভালোবাসে, তুমি প্রত্যেকটা প্রাণীকে ভালোবাসো, এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেকটা প্রাণীর সাথে তোমার সুন্দর সম্পর্ক আছে, এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেকের সাথে তোমার সুন্দর কমিউনিকেশন আছে, একে অপরকে খুব সুন্দরভাবে তোমরা বোঝো, পলাশবর তুমি খুব সুন্দর, পলাশবর তুমি সবাইকে ভালোবাসো, পলাশবর তুমি এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেকটা প্রাণীকে ভালোবাসো। এইভাবে নিজের সম্পর্কে পজিটিভ কিছু কথা বলুন। এইভাবে 2 থেকে 5 মিনিট প্রতিদিন নিজের প্রতি পজিটিভ কিছু কথা বলুন, দেখবেন সাথে সাথে মনটা খুশিতে ভরে উঠেছে। আর যখনই মনটা খুশিতে ভরে উঠবে আপনার শরীরের বিভিন্ন যে অর্গ্যানগুলো আছে, বিভিন্ন যে গ্রন্থিগুলো আছে তারা কিন্তু পজিটিভ হরমোন রিলিজ করা শুরু করবে। আর সেগুলো কিন্তু আপনার শুধু বাতের প্রবলেম কেন, যে কোনো প্রবলেমকে গোড়ায় থেকে নির্মূল হতে সাহায্য করবে। প্রথম ব্যাপার হলো, যদি আপনি বাতের ব্যথা থেকে চিরতরে নিষ্কৃতি পেতে চান, প্রথম ব্যাপার হচ্ছে আপনাকে কিন্তু নিজের সম্পর্কে পজিটিভ ভাবতে হবে, নিজেকে লাভ ফিল করাতে হবে, কারণ আপনি পরমপিতা পরমেশ্বরের সৃষ্ট সর্বশ্রেষ্ঠ প্রাণী। তো এখানে আপনি নিজেকে কেন ঘেন্না করবেন? আপনি নিজেকে সবসময় পজিটিভ অ্যাফরমেশন দিন, আস্তে আস্তে আপনার যে বাতের ব্যথা যে প্রবলেমগুলো আছে সেগুলো আস্তে আস্তে গোড়ায় থেকে নির্মূল হতে শুরু করবে। এরপরে আসি এঞ্জেলিক নাম্বার। এবার যে এঞ্জেলিক নাম্বারগুলো দেব, এই এঞ্জেলিক নাম্বার কিন্তু খুব মিরাকেলভাবে কাজ করে। এঞ্জেলিক নাম্বারগুলো আপনার যেখানে ব্যথা হচ্ছে, ধরুন আপনার শরীরের কোথাও ব্যথা হচ্ছে, সেই শরীরের ব্যথার জায়গাতে আপনি নীল কালি দিয়ে এঞ্জেলিক নাম্বারগুলো লিখে রাখতে পারেন। এছাড়াও আপনার সারা শরীরে যদি প্রবলেম হয় বা আপনার যদি কখনো কখনো প্রবলেম আছে সেক্ষেত্রে আপনি কিন্তু শরীরের বাম পার্টের যে কোনো জায়গায় নীল কালি দিয়ে লিখে রাখবেন। তো এঞ্জেলিক নাম্বারগুলো আপনার একটু নোট করে নিন। প্রথম নাম্বারটি খুবই পাওয়ারফুল, নাম্বারটি হলো 1664 হাজ, অর্থাৎ 1664 HZ। এই 1664 HZ সংখ্যাটিকে আপনার যে জায়গায় প্রবলেম হচ্ছে বা বাতের ব্যথা হচ্ছে সেই জায়গায় নীল কালি দিয়ে লিখে রাখুন এবং মনে মনে কল্পনা করতে থাকুন এই যে নাম্বারটা আপনি লিখেছেন এখান থেকে অ্যাঞ্জেল পাওয়ার আপনার যে বাতের ব্যথাটা আছে সেটাকে হিল করা শুরু করে দিয়েছে। এইভাবে আপনি সম্পূর্ণ বিশ্বাসের সাথে শ্রদ্ধার সাথে অ্যাঞ্জেল নাম্বারটা লিখুন এবং মনে মনে বিলিভ করতে থাকুন যে অ্যাঞ্জেলরা আপনার প্রবলেমটা সলভ করে দিতে শুরু করেছে।
কিছুক্ষণ পরে আপনি দেখবেন আপনার ব্যথাটা কমে যেতে শুরু করেছে। আরেকটি যে নাম্বার দেবো এই নাম্বারটাও একইভাবে আপনারা ব্যবহার করতে পারেন। দ্বিতীয় নাম্বারটি হলো 2651329। 2651329 নাম্বারটিও প্রচণ্ড পাওয়ারফুল অ্যাঞ্জেলিক নাম্বার। এই নাম্বারটিও আপনারা আপনার বাতের ব্যথার জায়গাতে আপনারা লিখে রাখতে পারেন, তাতেও কিন্তু আপনার প্রবলেমটা সলভ হবে। এই নাম্বারটাকে আপনি ওয়াটার পাওয়ারের সাথে ব্যবহার করতে পারেন। আপনি জানেন যে জলের মধ্যে এমন শক্তি আছে যে কোনো এনার্জিকে রিজেনারেট করে দিতে পারে, বহুগুণ বাড়িয়ে দিতে পারে। এই যে দুটো নাম্বার দিলাম, এই দুটো নাম্বার একটি সাদা কাগজের উপরে লিখুন। লিখে একটা প্লেন কাঁচের গ্লাসে এক গ্লাস জল নিন। নিয়ে ওই জল ভর্তি গ্লাসটা ওই নাম্বারের ওপরে 5-10 মিনিট বসিয়ে রাখুন এবং মনে মনে বিলিভ করুন ওই যে নাম্বারের এনার্জি, ওই যে নাম্বারের ভাইব্রেশান ওই গ্লাসের জলের মধ্যে মিশে যেতে শুরু করছে এবং জলকে চার্জ করে দিতে শুরু করছে। এইটুকু 5-10 মিনিট আপনি করতে থাকুন। তারপরে এই জলটাকে সারাদিন অল্প অল্প করে খেতে থাকুন। এতেও কিন্তু আপনার যে বাতের ব্যথা, যে প্রবলেমগুলো আছে সেগুলো আপনার কিন্তু গোড়ায় থেকে আস্তে 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 নির্মূল হবে। একদিনে মিরাকেল কিছু ঘটবে না, কারণ আপনার প্রবলেমটা অনেক দিন ধরে এসেছে, তাই কিছুদিন আপনাকে সময় অবশ্যই দিতে হবে। আর আপনারা চাইলে এই বাতের ব্যথা বা যে কোনো প্রবলেমকে অ্যাঞ্জেলকে ডেকেও কিন্তু গোড়ায় থেকে নির্মূল করতে পারেন। অ্যাঞ্জেলকে ডেকে আপনারা হিলিং দিয়ে যদি নির্মূল করেন, সেটা কিন্তু খুব পাওয়ারফুলভাবে আপনার যে কোনো প্রবলেম নির্মূল হবে। যারা চাইছেন যে আপনার শরীরে যে কোনো রোগ, যে কোনো ব্যথা, যে কোনো প্রবলেম সারাবেন অ্যাঞ্জেলের সাহায্য নিয়ে, তাদের জন্য আমি ডিজাইন করেছি অনলাইন A to Z অ্যাঞ্জেল ক্লাস। আমি আপনাকে 70টারও বেশি ভিডিও টিউটোরিয়াল দিয়ে আপনাকে অ্যাঞ্জেল থেরাপি A to Z শেখানো। অর্থাৎ এই অ্যাঞ্জেল থেরাপি শিখতে আপনার সময় লাগবে মাত্র 3 মাস। 3 মাসের মধ্যে আপনি কিন্তু একজন অ্যাঞ্জেল থেরাপির টিচার হয়ে যাবেন। শুধু তাই নয়, এই অ্যাঞ্জেল থেরাপি শিখে আপনি কিন্তু পার্সোনাল একটা ট্রেনিং সেন্টারও করে অ্যাঞ্জেল থেরাপি শেখাতে পারবেন। তো যারা চাইছেন যে অ্যাঞ্জেল থেরাপি A to Z শিখে নিজেদেরকে একজন অ্যাঞ্জেল টিচার করে তুলবেন, নিজের বিভিন্ন প্রবলেম সলভ করবেন, নিজের ফ্যামিলির বিভিন্ন প্রবলেম সলভ করবেন, তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের এক কপি ফটো, নাম, ঠিকানা দিয়ে আমাকে SMS করুন। আমি আপনাদেরকে ওই হোয়াটসঅ্যাপেই বলে দেবো কী করতে হবে। তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী তাহলে অ্যাঞ্জেল থেরাপি সম্পর্কে আরও ডিটেলসে জানকারি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু পলাশ বর, শক্তিশালী এনার্জি হিলিং টিচার। নমস্কার।